আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফার্নাস কুকিং শোতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বলতে গেলে চা আমরা সবাই তৈরি করতে পারি, কিন্তু চা তৈরির সঠিক পরিমাপ এবং পদ্ধতির কারণে এক এক সময় চায়ের স্বাদ এক এক রকম হয়ে থাকে। আজকে শেয়ার করব সঠিক পরিমাপ ফলো করে চা তৈরির পদ্ধতি। তাহলে চলুন শুরু করা যাক। 2 কাপ চায়ের জন্য আমি এখানে 4 কাপ পরিমাণ চায়ের পানি বসিয়ে দিয়েছি চুলায়। অবশ্যই খেয়াল রাখতে হবে যতটুকু চা তৈরি করবেন তার দ্বিগুণ যেন পানিটা নেওয়া হয়। 2 কাপ চায়ের জন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণ চায়ের পাতা দিয়ে দিচ্ছি। অন্য চুলায় আমি কিন্তু দুধ বসিয়ে দিয়েছি, দুধটাকেও আমরা একটু ঘন করে চাল করে নেব। চা পাতাটা আমরা ভালোভাবে সেদ্ধ হতে দেব। দিয়ে দিচ্ছি 10 থেকে 12 টুকরা আদা। আদাটা দেওয়ার ফলে দুধ চায়ের মধ্যে ভালো একটি ফ্লেভার চলে আসবে। আমি কিন্তু পানিটা যখন ভালোভাবে ফুটে উঠেছিল তখনই চায়ের পাতাটা দিয়েছি, এর আগে দিলে চায়ের ফ্লেভারটা ভালো হবে না। দিয়ে দিচ্ছি খেজুর গুড়, আপনারা চাইলে সাধারণ গুড়টাও ইউজ করতে পারেন, আমি আমার প্রয়োজন মতো গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা কিন্তু অবশ্যই চায়ের পাতা যখন আমরা সেদ্ধ করব তখনই সেদ্ধ করে নিতে হবে, এতে করে চায়ের মিষ্টিটা খুবই ভালো একটি মিষ্টি হবে। দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচটা দেওয়ার পর চায়ের এই মিশ্রণটাকে আমরা সেদ্ধ করতে করতে অর্ধেক পরিমাণে নিয়ে আসব। আমি ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চায়ের পানিটা কিন্তু শুকিয়ে অনেকখানি কমে গেছে, প্রায় 4 কাপ চায়ের পানি আমি 1.5 কাপ পরিমাণ করে নিয়েছি। চায়ের কাপের অর্ধেক পরিমাণ আমি চায়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেক দিচ্ছি ফুটন্ত গরম জাল করে নেওয়া ঘন দুধ। দুধ আর চায়ের মিশ্রণ কিন্তু আমরা মিক্স করে ফেলেছি, এবার একটু হালকা নেড়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে অসাধারণ মজাদার সঠিক পরিমাপে পারফেক্ট চা। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি খুবই উপকৃত হবেন। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।